ভিডিও শুরুতেই শুভ বিজয়া সকল গুরুজনকে এবং ছোটদের অনেক অনেক ভালোবাসা জানাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে। আজকের ভিডিওটি উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য। মূলত তোমাদের যে টেস্ট পরীক্ষা কবে নাগাদ থেকে শুরু হতে চলেছে, এই অল্প সময়ের মধ্যে টেস্ট পরীক্ষায় কিভাবে নিজেদের প্রস্তুত করবে, কারণ এই অল্প সময়ে বেশিরভাগ স্কুল এবং শিক্ষক শিক্ষিকারা তাদের কিন্তু ছাত্রছাত্রীদের কিন্তু সিলেবাস শেষ করতে পারবে না, যার জেরে ছাত্রছাত্রীদের মনে কিন্তু একটা আশঙ্কা তৈরি হচ্ছে যে টেস্ট পরীক্ষাটা যদি নভেম্বরেই শুরু হয় সেক্ষেত্রে ছাত্রছাত্রীরা ফুল সিলেবাসে পরীক্ষা কতটা ভালো করে দিতে পারবে। আজ ভিডিওতে একদম সেটা নিয়ে আলোচনা করব যে এই অল্প সময়ের মধ্যেও কিভাবে তোমরা নিজেকে 100% না হোক কিন্তু 80-90% কিভাবে প্রস্তুত করতে পারবে, এবং অল্প কিছু জিনিস পড়ে কিভাবে তোমরা টেস্ট পরীক্ষায় যথেষ্ট ভালো রেজাল্ট করতে পারবে আজকে ভিডিওতে সম্পূর্ণটা জানাবো। তার জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, এবং চ্যানেলে নতুন হলে তোমাদের টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষার জন্য বাংলা, ইংরেজি এবং আর্টসের সকল বিষয়ের অধ্যায়ভিত্তিক ছোট প্রশ্ন, বড় প্রশ্ন, উত্তরসহ পিডিএফ পেয়ে যাওয়ার জন্য চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল, আগামী দিনে সমস্ত রকমের ভিডিও এবং আপডেট সবার আগে পেয়ে যাওয়ার জন্য। বলে দিই, উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা সংসদ থেকে নোটিশ মারফত যেটা জানানো হয়েছে যে 17 নভেম্বর থেকে স্কুলগুলোকে কিন্তু নেওয়া শুরু করতে হবে, এবং এই পরীক্ষা ডিসেম্বরের প্রথমের মধ্যে কিন্তু শেষও করতে হবে। অর্থাৎ 17 নভেম্বর স্কুলগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে যে 17 নভেম্বরের আগে কোনোভাবেই নেওয়া যাবে না, স্কুলগুলো 17 নভেম্বর বা তারপর থেকে নিতে পারে, কিন্তু সেই নেওয়ার প্রক্রিয়াটা যেন বেশি দিন না চলে, ডিসেম্বরের প্রথম অর্থাৎ 3-4 তারিখের মধ্যেই পরীক্ষা কিন্তু সম্পন্ন করতে হবে বলেও কিন্তু স্পষ্টতই জানানো হয়েছে। সেই রকম দিক থেকে বহু স্কুল ইতিমধ্যেই কিন্তু জানিয়ে দিয়েছে যে তাদের টেস্ট পরীক্ষা তারা কিন্তু 17 নভেম্বরই শুরু করবে। এবার 17 নভেম্বর শুরু করলে হয়তো নভেম্বর মাসেই তোমাদের পরীক্ষা কিন্তু শেষ হয়ে যাবে, যেহেতু বোর্ড থেকে যে গাইডলাইন্সটা প্রকাশ করা হয়েছে যে 17 নভেম্বর। আমি পূর্বের অনেক ভিডিওতেও তোমাদের বলেছি, এখনও তাই বলছি, তোমাদের টেস্ট পরীক্ষা আপাতত কোনো রকম কোনো নোটিশ বা নির্দেশ নেই যে পেছনো হবে কি না, কারণ তোমাদের ফাইনাল পরীক্ষার ডেট ইতিমধ্যেই কিন্তু চূড়ান্ত হয়ে গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে টেস্ট পরীক্ষাটা যদি নভেম্বর মাসে নেওয়া সম্ভব না হয় সেক্ষেত্রে তোমাদের টেস্টের পরের যে প্রিপারেশনটা নেওয়ার সময় থাকবে সেই সময়টা কিন্তু বেশি থাকবে না। তার জন্য কিন্তু বলা হয়েছে যে 17 নভেম্বরই সেই ডেটটা হতে চলেছে যেই ডেট থেকে স্কুলগুলো তাদের টেস্ট পরীক্ষা কিন্তু শুরু করতে পারে। এবার আসে যাক টেস্ট পরীক্ষার প্রস্তুতির বিষয়ে। বলে দিই, টেস্ট পরীক্ষা কিন্তু সংসদ থেকে নিয়ম করে দিয়েছে, অনেক দিন হয়ে গেছে বা অনেক বছর হয়ে গেছে, সেটা হচ্ছে নিজ নিজ স্কুলের স্যার ম্যাডামরাই কিন্তু তোমাদের এই টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র করবে, এবং সেই প্রশ্নগুলোকে বোর্ডের ওয়েবসাইটে কিন্তু আপলোডও করতে হবে। তো বোঝাই যাচ্ছে যেহেতু নিজের স্কুলের শিক্ষক শিক্ষিকারাই প্রশ্ন করবে, সেক্ষেত্রে তোমাদের কি করতে হবে, তোমাদের ক্লাসে যে জিনিসগুলো পড়ানো হচ্ছে, যে বিষয়গুলো বা যে প্রশ্নের ওপর বেশি জোর দেওয়া হচ্ছে সকল বিষয়ের ক্ষেত্রে, সেই জিনিসগুলোকে তোমাদের ফার্স্ট অফ অল কী করতে হবে, নোট ডাউন করতে হবে, এবং ওই প্রশ্ন উত্তরগুলোই খুব ভালোভাবে নিজেদের তৈরি করতে হবে যাতে পরীক্ষার সময় ওই প্রশ্নগুলো আসলে তোমরা ভালো করে সেই প্রশ্ন উত্তরগুলো কিন্তু লিখতে পারো। তো প্রথম টিপস হচ্ছে এটাই, নিজেদের স্কুলের যে পঠন পাঠনটা চলছে সেইটাকে ফলো করো। স্কুলের স্যারেরা তোমাদের স্কুল খুললে তোমাদের সাজেশনও দেবেন, সেই সাজেশনগুলো ফলো করো। তবে তোমাদের জন্য একটা ছোট্ট কথা আমি বলতে চাই, ইতিমধ্যেই তোমাদের জন্য কিন্তু চ্যানেলে তোমাদের টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য শুধুমাত্র যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, বড় প্রশ্নগুলো, সেটা বাংলা, ইংরাজি হোক বা আর্টসের ক্ষেত্রে ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, দর্শন, সংস্কৃতই হোক না কেন, সকল বিষয়ের যে বড় প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে শুধুমাত্র তোমাদের টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য, সেগুলো কিন্তু উত্তরসহ চ্যানেলে আপলোড করে দেওয়া হয়েছে। তোমরা দেখতেও পাচ্ছ কীরকম ধরনের, এর আগেও যারা ভিউয়ার্স আছো তারা জানো যে কীরকম বড় প্রশ্ন তোমাদের দেওয়া হয়েছে। আমি এইটুকু নিশ্চিতভাবে বলতে পারি যে বড় প্রশ্ন উত্তরসহ আপলোড করা হয়েছে শুধুমাত্র সেই বড় প্রশ্নগুলোই যদি পড়ো, একটি প্রশ্ন এর বাইরে আসবে না, বেশি প্রশ্ন দেওয়া হয়নি। যেগুলো তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ শুধুমাত্র সেই প্রশ্ন উত্তরগুলোকেও সেখানে কিন্তু দেওয়া হয়েছে। শুধুমাত্র সেই বড় প্রশ্ন বলে নয়, তোমাদের কিন্তু সেই ভিডিওতেই তোমাদের জন্য ছোট প্রশ্নও দেওয়া রয়েছে, লাস্ট 5-6 ইয়ার্সের MCQ SQ সমাধান দেওয়া রয়েছে, যেগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। এগুলো ইতিমধ্যেই চ্যানেলে আপলোড করা হয়েছে সকল বিষয়। ডেসক্রিপশানে দেখবে, যারা এখনও ভিডিওগুলো দেখোনি, ডেসক্রিপশানে দুটো প্লেলিস্টের লিঙ্ক দিয়ে রাখলাম, একটা HS বেঙ্গলি অ্যান্ড ইংলিশ নোটস 2023 বলে, সেখানে বাংলা এবং ইংরেজির সকল ভিডিও পেয়ে যাবে, সেখানে অধ্যায়ভিত্তিক বড় প্রশ্ন, ছোট প্রশ্ন ফ্রি PDFও আছে, বা একেবারে তোমাদের টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য বড় প্রশ্ন ছোট প্রশ্ন যেগুলো গুরুত্বপূর্ণ তারও কিন্তু PDF দেওয়া আছে, সেই ভিডিওগুলো দেখ
দেখো, প্রয়োজন অনুযায়ী পিডিএফ সংগ্রহ করো। আর আরেকটি প্লেলিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে, সেটা হচ্ছে এইচএস আর্টস অল সাবজেক্ট নোটস 2023 বলে। সেখানে আর্টসের সকল বিষয়, যেগুলো আমি বললাম, ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, সংস্কৃত, দর্শন, এই বিষয়গুলোরও বড় প্রশ্ন, ছোট প্রশ্নের উত্তর ভিডিওর আকারে পিডিএফ সহ কিন্তু দেওয়া রয়েছে। ডেসক্রিপশানে যাও, তোমাদের কোন বিষয়গুলি রয়েছে সেই ভিডিওগুলো দেখো, সেখান থেকে তোমরা পিডিএফ কীভাবে সংগ্রহ করতে হবে বলে দেওয়া আছে। আর অনেক তোমাদের অধ্যায়ভিত্তিক ছোট প্রশ্নেরও উত্তর সেখানে দেওয়া আছে, সেগুলো তোমরা সেখানে পেয়ে যাবে। তো এইগুলো তো গেল তোমাদের বড় প্রশ্নের দিক, যেগুলো আমি তোমাদের বলছি সেই আমাদের যদি ভিডিওগুলো থেকে তোমরা যদি পড়ো, একটি প্রশ্ন বাইরে আসবে না, এটুকু একদম 100% নিশ্চিতভাবে আমি বলতে পারি। তাই ওই প্রশ্ন এবং উত্তরগুলো যদি একটু ভালো করে পড়ো, বড় প্রশ্ন নিয়ে কারোর কিন্তু কোনো টেনশন থাকবে না। দেখো, পুজো শেষ হয়ে গেছে, এখন সকলকেই তোমাদের কিন্তু একটু তোমাদের পড়াশোনার স্পিডটা বাড়াতে হবে, তার জন্য তোমাদের এখন থেকেই পড়তে হবে ভালো করে, কারণ টেস্ট পরীক্ষার কিন্তু বেশি সময় নেই। মোটামুটি তোমাদের সামনের মাসের 17 তারিখ থেকেই যেহেতু শুরু হয়ে যাবে, সেক্ষেত্রে সেই দিকটা দেখলে ওই 1 মাস 12-13 দিনের মতো সময় কিন্তু রয়েছে, সেই সময়টাকে তোমাদের এখন কিন্তু কাজে লাগাতে হবে বড় প্রশ্নের জন্য, কারণ বড় প্রশ্নে তোমাদের 50% নম্বর কিন্তু আসে। 80 পরীক্ষার ক্ষেত্রে 40 নম্বর বড় প্রশ্ন আসে, 70 পরীক্ষার ক্ষেত্রে তোমাদের কিন্তু 35 নম্বরের বড় প্রশ্ন আসে। এই জিনিসটা তোমরা অনেকাংশেই নিশ্চিত হয়ে যাবে যে এই প্রশ্নগুলো পড়েই তোমরা কিন্তু নিশ্চিন্ত থাকতে পারবে। আসা যাক এবার ছোট প্রশ্নের দিকে। ছোট প্রশ্ন নিয়ে অনেকের মনে অনেক কনফিউশন থাকে, এই যে তোমাদের শর্ট টাইম, এই শর্ট টাইমে তোমাদের তো আর পুরো বইটা ভালো করে পড়া সম্ভব নয়, কারণ শর্ট কোশ্চেন খুঁটিয়ে খুঁটিয়ে করা হয়, শর্ট কোশ্চেনের তেমন কোনো কিন্তু সাজেশান হয় না। তো তোমাদের আমি বলতে চাই, 2015 থেকে 2022 সালের যে প্রশ্নপত্র রয়েছে তার MCQ SQ খুব ভালো করে মুখস্থ করে নাও। আমি তোমাদের নিশ্চিতভাবে বলতে পারি ম্যাক্সিমামটা সেখান থেকেই তোমরা কিন্তু কমন পেয়ে যাবে, কোনো চিন্তার কারণ নেই। এবার তোমাদের মনে হতেই পারে যে স্যার এই ছোটো প্রশ্নগুলো আমরা কোথায় পাবো, কোন বইয়ে পাবো, চিন্তার কোনো কারণ নেই। ওই যে বললাম ডেসক্রিপশানে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে তোমরা প্রত্যেকটা বিষয়ের আলাদা আলাদা করে বিগত 2015 থেকে 2022 সালের প্রশ্নপত্রের MCQ SQ সমাধান করে দেওয়া রয়েছে ফ্রি PDF সহ। সেগুলি তোমরা দেখো, ভিডিওতে পাসওয়ার্ড বলে দেওয়া আছে, ডেসক্রিপশানে PDF ডাউনলোডের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা PDFগুলি সংগ্রহ করতে পারো। সকল বিষয়ের জন্য অ্যাভেলেবেল রয়েছে, সকল বিষয়ের জন্য তোমরা কী করো, ওই ছোটো প্রশ্নগুলো কালেক্ট করো, সেখান থেকে তোমরা এই ছোটো প্রশ্নগুলো ভালো করে মুখস্থ করো। বেশি প্রশ্ন নেই, 5-6 বছরের প্রশ্নপত্রই মোটামুটি তোমাদের ধরে চলতে হবে 220-230টা প্রশ্ন, রিপিটেশন বাদ দিয়ে 220-230টা ছোট প্রশ্ন খুব সহজ সহজ রয়েছে, সেগুলো যদি একটু ভালো করে পড়ে ফেলতে পারো তোমাদের আর নিশ্চিন্ত থাকো। ওই যে ছোট প্রশ্ন আসবে, আমি তো বলতে পারি তোমাদের টেস্ট পরীক্ষায় বেশিরভাগটাই ওখান থেকে তোমরা কমন পেয়ে যাবে, এই ব্যাপারটা নিয়ে তোমরা নিশ্চিন্ত থাকতে পারো। এর আগেও যে সকল স্কুলে প্রিটেস্ট পরীক্ষা হয়েছে তারাও জানে আমাদের সাজেশান থেকে ছোট প্রশ্ন বড় প্রশ্ন সমস্তটাই তারা কিন্তু কমন পেয়েছে। তাই আমি তোমাদের এইটুকু নিশ্চিত করে বলতে পারি, আমাদের যে সাজেশানগুলো উত্তরসহ আপলোড করা হয়েছে সেই ভিডিওগুলো দেখো, PDF সংগ্রহ করো, সমস্তটাই দেওয়া রয়েছে। ভালো করে যদি এখন থেকেই পড়া শুরু করো না, টেস্ট পরীক্ষা নিয়ে তোমাদের কিন্তু চিন্তার কোনো প্রয়োজনই হবে না। তার কারণ এই যে সময়টা যেহেতু অল্প, সকলের মাথায় একটাই চিন্তা, সিলেবাস শেষ হবে না। প্রথমে এই চিন্তাটাকেই তোমাদের কিন্তু বার করে দিতে হবে যে সিলেবাস শেষ হবে না, এটা বাদ দিয়ে তোমাদের এখন ডু অর ডাই একটা সিচুয়েশান, পরীক্ষা তোমাদের হবেই নভেম্বরে, আর সেটাও ফুল সিলেবাসে হবে। এখন মনে এরকম আনার কোনো দরকার নেই, ফুল সিলেবাসে পরীক্ষা নেওয়া উচিত না, পরীক্ষা পেছন হোক, এই সমস্ত কোনো চিন্তা করে লাভ নেই, কারণ পরীক্ষার ডেট ফিক্সড এবং পরীক্ষার ডেট যেহেতু চূড়ান্ত হয়ে গেছে, তোমাদের নির্দিষ্ট সময় পুরো সিলেবাসেই তোমাদের পরীক্ষা হবে। তো তোমাদের এখন কী করণীয়, তোমাদের পড়তে হবে, তোমাদের হাতেই এটাই রয়েছে পড়াশোনাটা, তো তোমাদের সেটা পড়তে হবে। এবং পড়াশোনার জন্য তোমাদের যে নোটসগুলো প্রয়োজন এবং মানে বাছাই করা যে নোটসগুলোর প্রয়োজন, কারণ এই সময় তো সব পড়তে পারবে না, তোমাদের বাছাই করে পড়তে হবে, সেই বাছাই করা নোটসগুলোই আমরা কিন্তু তোমাদের জন্য চ্যানেলের মাধ্যমে নিয়ে এসেছি অলরেডি। ইতিমধ্যেই চ্যানেলে কিন্তু সেগুলো আপলোড করা হয়ে গেছে, তোমাদের সুবিধার্থে বহু ছাত্রছাত্রীরা সেগুলো সংগ্রহ করেছে। আরও একবার তার জন্য বলে দিলাম, যে সকল ছাত্রছাত্রীরা প্রথমবারের জন্য ভিডিওটা দেখছো বা তোমরা জানো না যে PDFটা পাবে কিভাবে, সম্পূর্ণটা তোমাদের বলে দিলাম। আর ডেসক্রিপশানে অবশ্যই প্লেলিস্টের যে দুটো লিঙ্ক আছে সেখানে তোমরা গিয়ে সমস্ত ভিডিওগুলো তোমাদের প্রয়োজন অনুযায়ী দেখো, প্রয়োজন অনুযায়ী PDF সংগ্রহ করো। আমি নিশ্চিতভাবে বলতে পারি যারা যারা এই ভিডিওটা দেখছো, যারা যারা PDF সংগ্রহ করছো, ভালোভাবে এখন থেকে পড়াশোনা শুরু করছো, টেস্ট পরীক্ষা তোমাদের সবারই ভালো হবে, সকলেই তোমরা কমন পাবে এবং প্রশ্ন উত্তর লিখে তোমরা সেলফ স্যাটিসফাইডও কিন্তু হতে পারবে। এইটুকু তোমাদের বলে রাখলাম, আপাতত সেইভাবে পড়া শুরু করো। তোমাদের জন্য আবারও কিন্তু এই পুজো চলে গেল, রেগুলার বেসিসে তোমাদের জন্য ভিডিও আসবে, তোমাদের প্রয়োজনীয় নোটস, প্রয়োজনীয় সাজেশান সম্পূর্ণটাই তোমরা পাবে এই চ্যানেলেই কিন্তু PDF মারফত, তার জন্য অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো। তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়, অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।